প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press-এর নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন জমজম ট্রাভেলস বিটি সম্পাদকীয়তে, কো স্পন্সর টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, বিশ্বের হাতে গোনা দু একটি দ্বীপ রাষ্ট্র ছাড়া আর প্রায় প্রত্যেকটি রাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়েছে। এই যে পৃথিবীব্যাপী এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, এর মধ্যেও মানুষ কিন্তু বসে নেই। বসে নেই বলতে আমি বোঝাচ্ছি যে মানুষ বাইরে গিয়ে আনন্দ উচ্ছ্বাস হৈহুল্লোর করছে এমনটি না। মানুষের চিন্তা স্থবির নেই, মানুষ তার উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন নতুন আবিষ্কার আমাদের সামনে উপস্থাপন করছে, প্রতিনিয়ত তা আমরা জানতে পারছি। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের প্রতিষেধক বা ওষুধ আবিষ্কারের জন্যে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর বিজ্ঞানীরা মরিয়া হয়ে উঠেছেন। ইতোমধ্যে আপনারা জেনেছেন যে জাপানের বিজ্ঞানীরা সাফল্যের দ্বার প্রান্তে চলে গেছেন, অ্যাভিগান নামক ওষুধের কার্যকারিতা পেয়েছেন বলে জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, এই যে ওষুধ বা প্রতিষেধক আবিষ্কারের এই যে প্রতিযোগিতা, সেটা তো আছে। এর বাইরে আমরা যেন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি, আগাম যেন সতর্কতা অবলম্বন করতে পারি, বা আমার আশেপাশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছে কিনা তা চিহ্নিতকরণেও প্রযুক্তিবিদরা কাজ করছেন। প্রিয় দর্শক, আজকের এই সংবাদ পর্যালোচনায় আপনাদের একটা অপূর্ব সুখবর দিতে চাই। আশা করছি আপনারা আশাবাদী হবেন, আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, টেক জায়ান্ট গুগল এবং অ্যাপল দুটো প্রতিষ্ঠান মিলে এমন একটি অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে যেটির মাধ্যমে বোঝা যাবে যে আপনার আশেপাশে করোনা আক্রান্ত রোগী আছে কিনা। শুধু তাই নয়, আপনি গত 7 দিনে কোনো করোনা আক্রান্ত রোগীর সঙ্গে কথা বলেছেন কিনা, যাদের সঙ্গে কথা বলেছেন বা বৈঠক করেছেন বা কাছাকাছি এসেছেন, তাদের শরীরে করোনা ছিল কিনা, তারা সংক্রমিত কিনা, সেটিও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপটি মোবাইল ফোনে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা ইনস্টল করে নেবেন, তারপর থেকেই তারা তথ্য জানতে পারবেন। যখনই কোনো করোনা আক্রান্ত রোগীর পাশ দিয়ে তারা যাবেন বা তাদের আশেপাশে থাকবে, তখন একটা সিগন্যাল পাবেন। প্রিয় দর্শক, কন্ট্যাক্ট আইডেন্টিফিকেশন টেকনোলজি, এই টেকনোলজির মাধ্যমে প্রযুক্তিবিদরা এই অ্যাপটি তৈরি করেছেন বলে আমরা জেনেছি। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে বা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার তথ্য গুগল বা অ্যাপলের নিয়ন্ত্রিত একটি সার্ভারে চলে যাবে। এটা নিয়ে অনেকে তোলপাড় করছেন, তারা বলছেন যে তথ্য হ্যাক হয়ে যাবার আশঙ্কা আছে এই অ্যাপের মধ্য দিয়ে। কিন্তু মোটা দাগে পৃথিবীর অনেক প্রযুক্তিবিদ বলেছেন যে এই অ্যাপের মাধ্যমে মানুষ সুফলই পাবে, কারণ মানুষের জীবনের নিরাপত্তা আগে, তারপরে তথ্যের ব্যাপার। তবে জায়ান্ট কোম্পানি গুগলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তারা যেহেতু গুগল ম্যাপের মাধ্যমে ট্র্যাক করবে করোনা আক্রান্ত রোগীকে, সুতরাং এই অ্যাপ ব্যবহার করলে তথ্য ফাঁস হওয়ার কোনো আশঙ্কা নেই। প্রিয় দর্শক, এই অ্যাপটি আগামী মে মাসে বাজারজাত শুরু হবে। তবে ইতোমধ্যেই রাশিয়া পরীক্ষামূলকভাবে এই অ্যাপটির কার্যক্রম শুরু করেছে। প্রিয় দর্শক, এটি নিঃসন্দেহে এই সময়ের একটা সুখবর। এই ধরনের অ্যাপ যদি বাজারে পাওয়া যায়, সহজলভ্য যদি হয়, তাহলে সমগ্র পৃথিবীর 300 কোটি মোবাইল ব্যবহারকারী গ্রাহক এই অ্যাপের সুবিধা পাবেন। নিঃসন্দেহে এটা এই মুহূর্তের প্রযুক্তির জন্য একটা বড় আবিষ্কার হবে। এত এত চিন্তা যখন ইউরোপ আমেরিকায় হচ্ছে বা রাশিয়া পরীক্ষামূলকভাবে চালু করেছে, তখন ইসরায়েলিরা নিজস্ব প্রযুক্তিতে একটি অ্যাপ চালু করেছে, সেই অ্যাপটির নাম হচ্ছে ট্র্যাক ভাইরাস। এর মধ্য দিয়ে শুধুমাত্র ইহুদিরা তাদের মোবাইলে অ্যাপটি ইনস্টল করে আশেপাশে করোনা আক্রান্ত রোগী আছে কিনা তা জানতে পারবে। ইতোমধ্যে ইসরায়েলে এই অ্যাপটি ব্যবহার শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এই অ্যাপ যদি সহজলভ্য হয় এবং আমাদের কাছে চলে আসে, তাহলে আমরা ভবিষ্যতে শুধু করোনা নয়, অন্যান্য ভাইরাস সংক্রমণ রোধের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারব। দর্শক, আসুন নানা সংকট
নানা দুর্যোগ দুঃসময়ের মধ্যেও আমরা ইতিবাচক থাকি, বুকের মধ্যে সাহস রাখি, শক্তি রাখি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভেচ্ছা নিরন্তর।